করোনার বাড়াবাড়ি রুখতে বাধ্য হয়ে আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। তেসরা জানুয়ারি থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র পার্ক বন্ধ হতে শুরু করেছে। পিকনিক বা যে কোনো রকম জমায়েতেও আটকে দিচ্ছে জেলা প্রশাসন। তবে এসবের মধ্যে খোলা থাকছে বীরভূমে তারাপীঠের মন্দির। নতুন বছরের প্রথম দুদিন পেরিয়ে যাওয়ার পরে তারাপীঠের মন্দির দর্শনার্থীদের অনেকটাই ভিড় কমে গিয়েছে। এছাড়া পর্যটন ক্ষেত্র বা মন্দির বন্ধ রাখার ক্ষেত্রে কোনো রকম সরকারি নির্দেশিকাও জারি হয়নি, তাই এখনই তারাপীঠের মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হচ্ছে না বলেই সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। মন্দিরগুলো যে কোভিড যে প্রোটোকল আছে, স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ আছে, তার উপর আমরা খুব জোর দিয়েছি। আমরা খুব ভালো করে জানি যে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি আমরা অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করেছিলাম, কিন্তু সেই নিরাপত্তা বাহিনী আমাদের নিয়োগ থাকছে। তারা মন্দির চত্বরে বলুন, প্রবেশদ্বারই বলুন, আর মন্দিরের ভিতরেই বলুন, তারা কিন্তু নজরদারি চালাচ্ছে যে মাস্ক ছাড়া কোনো ভক্ত যেন মন্দিরে না আসে, হাতে স্যানিটাইজার নেয় এভাবে। আর মাইকিং যে ব্যাপারটা, মাইকিংয়ে ঘন ঘন আমাদের নির্দেশ আসছে যে ভক্তদেরকে সচেতন করার জন্যে, এক জায়গায় তাদের গ্যাদারিং না করার জন্যে, তা যথেষ্ট সচেতন করার চেষ্টা করছি। আর এখন এই মুহূর্তে আমরা অন্য কোনো চিন্তাভাবনা করছি না, শুধু কোভিড প্রোটোকলে জোর দিয়ে অর্থনৈতিক অবস্থাটাকে চাঙ্গা রাখার চেষ্টা করছি। সমস্ত রকম কোভিড বিধি মেনে চলে মন্দির দর্শনার্থীদের জন্য খোলা রাখা হচ্ছে। বিশেষ করে মাস্ক ছাড়া তারাপীঠের মন্দিরে কোনো সেবায়েত থেকে শুরু করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর জন্য মন্দিরের নজরদারির ক্ষেত্রে আরও বেশি নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে। মন্দিরের এই ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থীরাও। মন্দির কমিটি সম্পূর্ণ বিধিনিষেধ মেনে লোকজনের পুজো দেওয়া নিচ্ছে, ঠিক আছে। আর সকলেই মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমিও মাস্ক ব্যবহার করি চলছি, সকলে যদি মাস্ক ব্যবহার করে মাতার আশীর্বাদে সত্যি হবে। তারাপীঠের মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকার ওপরই নির্ভর করছে তারাপীঠের ছোট বড় মাঝারি ব্যবসায়ীদের জীবন জীবিকাও। কারণ মন্দির খোলা থাকলেও এলাকার ব্যবসাও সচল থাকবে, সেই কারণে এখনই তারাপীঠের মন্দির বন্ধ হোক এমনটা চাইছেন না কেউই। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।